প্রতি বছরই সকল বাজেটকে গণবিরোধী বাজেট বলা হচ্ছে। সরকারি দল বাজেট যখন ঘোষণা করে বিরোধী দল তার বিরোধিতা করবে। তাদের যে নেতা ছিলেন সেই ফেসিবাদী জেনারেল জিয়াউর রহমান এই দলের জন্ম ঘটিয়েছিলেন। বিএনপি বেসিক্যালি নো পার্টি, যে দল জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সরকারে অধিষ্ঠিত হয়ে যে দলের সৃষ্টি তার নাম বিএনপি। জননেত্রী শেখ হাসিনার নাম বললে আজকে বিশ্বব্যাপী শেখ হাসিনার নাম সবাই চিনে জানে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্বীকার করে বক্তব্য দিতেন তাহলে সেলিম দেলওয়ার, তিতার সফর, রাউজুন বজুনিয়া তাদেরকে জীবন দিতে হতো না। আমার আগে সেলিম ভাই বলেছেন এছাড়াও এই সংসদে মহান সংসদীয় সংসদের অনেক সম্মানিত সদস্যা বা সংসদ সদস্যবৃন্দ এবারকার বাজেট বিষয়ে আলোচনা করেছেন পুঙ্খানুপুঙ্খ রূপে। আমি মনে করি এটা একটি গণমুখী বাজেট। যদিও বিরোধীরা সমালোচনা করেন, আমাদের দেশের তো রেওয়াজ একটা আছেই, সরকারি দল বাজেট যখন ঘোষণা করে বিরোধী দল তার বিরোধিতা করবে। মিছিলের জন্য লোক আগেই তৈরি থাকে, আগেই আপনার বিজ্ঞপ্তি রেডি থাকে, আপনার বিবৃতি রেডি থাকে। গণবিরোধী বাজেট একটাতে গদ ভাজা। আমার রাজনৈতিক জীবনের এই 55 বছরের ইতিহাসে, বিশেষ করে 30 বছরের জাতীয় রাজনীতির ইতিহাসে আমি লক্ষ্য করছি প্রতি বছরই সকল বাজেটকে গণবিরোধী বাজেট বলা হচ্ছে। কাজেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যার নেতৃত্ব আজকে বাংলাদেশকে ছড়িয়ে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশের বাইরে যে কয়েকজন বিশ্ব নেতৃত্ব হাতে গোনা কয়েকজন নেতৃত্বের মধ্যে আজকে জননেত্রী শেখ হাসিনার নাম বললে আজকে বিশ্বব্যাপী শেখ হাসিনার নাম সবাই চিনে জানে। কেন? দীর্ঘ ধারাবাহিক জীবনের মধ্য দিয়ে, দীর্ঘদিন এই দায়িত্ব পালন করার মধ্য দিয়ে তিনি যেহেতু রাষ্ট্রকে পরিচালনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন, মানুষকে সহযোগিতা করেছেন, কর্মসূচি দিয়েছেন, বাস্তবায়নে ভূমিকা রেখেছেন, রাত দিন কষ্ট করে যিনি এদেশের মানুষকে কল্যাণের পথ দেখিয়েছেন, আর সুখের সংসার সহ এদেশের মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেই চেষ্টা করেছেন। আজকে শেখ হাসিনা বাংলাদেশের বাইরে একজন বিশ্ব নেত্রীর তালিকায় তার নাম আজকে উল্লেখযোগ্যভাবে সামনে এগিয়ে এসেছে। আর তাই আমরা লক্ষ্য করছি ফেসিবাদী জিয়াউর রহমানের সেই দল, যে দল জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সরকারে অধিষ্ঠিত হয়ে যে দলের সৃষ্টি তার নাম বিএনপি। সেই বিএনপি বেসিক্যালি নো পার্টি, একটি ক্লাবে রূপান্তরিত যে দল, সেই দল সরকার যাই করছে তার বিরুদ্ধে বলছে, মানে ভালোটার বিরুদ্ধেও বলছে, খারাপটার বিরুদ্ধেও বলছে। তাদের কোন রাজনৈতিক আদর্শ নিয়ে তারা এগুচ্ছে আমি একজন ব্যক্তিগত ভাবে মনে করি না। আজকের বিরোধী দলের সেই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আজকে সরকারের ভালো দিকটার তো সমালোচনা না করে অন্তত পক্ষে বলা উচিত ছিল এই সরকারের এই এই কাজগুলোকে আমরা সমর্থন করি, কিন্তু যে সমস্ত খারাপ কাজ সমালোচনা করো, কিন্তু সেটা না করে তারা এ টু জেড বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে সব বলেই যাচ্ছে। আমি শুধু আজকের এই পার্লামেন্টের এখানে দাঁড়িয়ে আমি শুধু একটুকুনি বলতে চাই, যদি ঋণকেলাপি যারা আছেন অবশ্যই সেই ঋণকেলাপিদেরকে বাংলাদেশ সরকার যাতে কোন সুযোগ সুবিধা না দেয় সেই জন্য আমিও আহ্বান জানাই, ঋণকেলাপিদের তালিকা প্রকাশ করুন, যদি সরকার ব্যর্থ হয় আপনারা প্রকাশ করুন। যারা টাকা প্রচার করেছে বলে আপনারা বলছেন, আমরা বলেছি গত একবার এক বক্তৃতায় বলেছিলাম মাননীয় অর্থমন্ত্রীকে যে যারা প্রচার করেছে অর্থ বৃত্ত বিভিন্ন দেশে দেশে তার তালিকা প্রকাশ করে এবং তাদেরকে আহ্বান জানা, তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের স্বশ উপজেলায় যাদের তারা শিল্প প্রতিষ্ঠান করে তোলেন সেই সুযোগ করে দেন। যদি আজকে সরকারের পক্ষ থেকে সেটা না করা হয়ে থাকে, বিরোধী দল অভিযোগ জানাচ্ছে যে হাজার হাজার কোটি টাকা প্রচার করা হচ্ছে, তাহলে মাননীয় স্পিকার আমি আহ্বান জানাবো বিরোধী দলকে যে আপনাদের কাছে যদি তালিকা থাকে তাহলে সেই তালিকা আপনারা প্রকাশ করুন, জনগণ দেখবে কারা কারা বিদেশে পাচার করেছে, কোথায় করেছে, কিভাবে আছে না আছে। তাদের এটা বিরোধী দলের ভূমিকা নেওয়া উচিত এবং তারা তা না করে যাতে আগামী দিনের নির্বাচন গণতান্ত্রিক বা সাংবিধানিক পন্থায় এই নির্বাচন না হয়ে থাকে সেজন্য তারা ষড়যন্ত্র করছেন। তারা জনগণকে সাথে নিয়ে তারা রাজনীতি করতে পারছেন না বিধায়
কারণ তাদের দলের জন্ম রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় মাননীয় স্পিকার, আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানের পরে ভাষায় রাজনৈতিক। দুই মিনিট মাননীয় সদস্য, দুই মিনিট আমাকে একটু সময় দেন। জি, সেইভাবে এই দল বিএনপি সেভাবে প্রতিষ্ঠিত হয় নাই, কাজেই তারা দুঃস্বপ্ন দেখছে। তাদের যে নেতা ছিলেন সেই ফেসিবাদী জেনারেল জিয়াউর রহমান এই দলের জন্ম ঘটিয়েছিলেন, ক্ষমতা রাতের অন্ধকারে ক্ষমতা দখল করে। পাশাপাশি স্বৈরাচারী এক্সার সাহেবও ছিলেন, যিনি এই দেশে ক্ষমতা জোর করে দখল করেছিলেন। আমরা এই দুই এক ফেসিবাদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা সংগ্রাম লড়াই করে দেশে গণতন্ত্র এসেছি। এক্সার সাহেবের দল জাতীয় পার্টি আজকে আমাদের সাথে, অর্থাৎ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির সাথে, তাদের রিয়েলাইজেশন থেকে তারা আজকে তারা আমাদের সাথে, অর্থাৎ বঙ্গবন্ধুর আদর্শের লক্ষ্যের সাথে বা স্বাধীনতা চেতনাবুদের সাথে এক এক করে এক পা করে তারা এগিয়ে আসছেন, সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এখন তারা জয় বাংলা বলছেন, এখন তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলছেন। 82 সালের পরে যদি তারা জয় বাংলা বলতেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্বীকার করে বক্তব্য দিতেন, তাহলে সেলিম, দেলোয়ার, তিতার, সফর, রাউজুন, বজুনিয়া তাদেরকে জীবন দিতে হতো না, আমাদেরকে সংগ্রাম করতে হতো না, আমাদেরকে কারাগারে যেতে হতো না, অনেক ভাই বোনদেরকে তাজুল ইসলাম সহ অনেককে আমরা হারাতাম না। আজকে জাতীয় পার্টি সেটা উপলব্ধি করেছেন, আমাদের সাথে জাতীয় ঐক্যে এসেছেন, এবং বঙ্গবন্ধুর আদর্শের লক্ষ্যে, বাংলাদেশের স্বাধীনতার চেতনার লক্ষ্যে তারা আজকে এই কাফেলায় জড়িত হয়েছেন, সেজন্য অভিনন্দন আমি জানাচ্ছি। পাশাপাশি আমি এইটুকুই বলতে চাই, আজকের এই সভায় দাঁড়িয়ে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধা, অর্থাৎ বঙ্গবন্ধুর জাতীয়তাবাদী আন্দোলন সহ, 71-এর মুক্তিযুদ্ধ সহ, স্বাধীনতার সংগ্রাম সহ, স্বৈরাচার বিরোধী আন্দোলন পর্যন্ত, 93-এর আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের জনগণের পক্ষে, তাদেরকে আমি ঐক্যবদ্ধ হওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আশা করি এদেশের জনগণ সেই মুক্তিযুদ্ধের চেতনা যাতে বাস্তবায়িত হয় সেদিকেই এদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকবে। এবং এরই মধ্যে জেনেভার সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিলেন, তিনিও সেখানে ঘোষণা করেছেন কোন স্বাধীনতা বিরোধী শক্তিকে এদেশের শাসন ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, আর সেইটাই হোক আমাদের সকলের লক্ষ্য এবং সকলের ভূমিকা, এবং স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক দল নিয়ে যেন আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সেই স্বাধীনতা বিরোধী শক্তিকে মোকাবেলা করতে পারি। এই কথা বলে আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার মাধ্যমে সকল সংসদ সদস্য সহ বাংলাদেশের জনগণ, সকল সংসদ সদস্যকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা এবং সালাম জানিয়ে